রক্তচাপ রক্তচাপের সময়মনিকাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টল অবস্থায় রমনিকাত্রের রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে একে সিস্টলিক চাপ বলে হৃৎপিণ্ডের প্রকৃতপক্ষে নিলয়ের প্রসারণ বা ডায়াস্টলের অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে একে ডায়াস্টলিক চাপ বলে স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় এই যন্ত্র দ্বারা ডায়াস্টোলিক ও সিস্টলিক চাপ দেখে রক্তচাপ নির্ণয় করা হয় স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ বয়স্ক ব্যক্তির সিস্টোলিক বা সংকোচন রক্তচাপ পারদস্তম্ভের একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার এবং ডায়াস্টোলিক বা পোষণ চাপ পারদস্তম্ভের পঁয়ষট্টি থেকে নব্বই মিলিমিটার আদর্শ রক্তচাপ চিকিৎসকদের মতে পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ সাধারণত একশো বিশ বাই আশি মানের কাছাকাছি রক্তচাপকে দুটি সংখ্যায় উল্লেখ করা হয় একটি উচ্চমান অন্যটির নিম্নমান রক্তের উচ্চমান চাপকে সিস্টোলিক চাপ বলে যার আদর্শ মান একশো বা এর কিছু নিচে নিম্ন চাপকে চাপ বলে এই চাপটির আদর্শ মান আশি বা এর নিচে এই চাপটি হৃৎপিণ্ডের দুটি বিটের মাঝামাঝি সময় রক্তনালীতে সৃষ্টি হয় ধরনের রক্তচাপের পার্থক্যতে ধমনীঘাত বা নারীঘাত চাপ বলা হয় সাধারণত সুস্থ অবস্থায় হাতের কবজির পালসের মান প্রতি মিনিটে সত্তর হাতের কবজিতে হালকা করে চাপ দিয়ে ধরে পালসে বের করা যায় যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা হয় উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপকে নিরবঘাতক হিসেবে গণ্য করা হয় সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে দুই হাজার বিশ সালের মধ্যে স্ট্রোক ও করোনারি ধমনের রোগ হবে বিশ্বের এক নম্বর মরণ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রকোপ ছড়িয়ে পড়বে মহামারী আকারে হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হল উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কি রক্ত চলাচলের সময় রক্তনালে গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে আর স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে উচ্চ রক্তচাপ বলা হয় একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সাধারণতভাবে সিস্টোলিক চাপ একশো বিশ এবং ডায়াস্টোলিক চাপ আশি বা এর নিচের মাত্রাকে কাঙ্ক্ষিত মাত্রা হিসেবে ধরা হয় আর এই রক্তচাপ যখন মাত্রাতিক্ত হয় তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি যেসব কারণে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে বাবা মা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে তার সন্তানদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া যারা স্নায়বিক চাপে বেশি ভোগেন অথবা ধূমপানের অভ্যাস থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা দেখা যায় দেহের ওজন বেশি বেড়ে গেলে কিংবা খাদ্যের লবণ ও চর্বিযুক্ত উপাদান বেশি খেলে এমনকি পরিবারের সদস্যের ডায়াবেটিস বা কোলেস্ট্রলের পূর্ব ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপ দেখা দেয় সন্তান প্রসবের সময় খিচুনি রোগের কারণে মায়ের উচ্চ রক্তচাপ দেখা দেয় উচ্চ রক্তচাপের লক্ষণ মাথা ব্যথা বিশেষ করে মাথার পিছন দিকে ব্যথা করা প্রাথমিক লক্ষণ এছাড়া রোগীর মাথা ঘোরা ঘাড় ব্যথা করা বুক ধরফর করা ও দুর্বল বোধ করে অনেক সময় রোগীর নাক দিয়ে রক্ত পড়ে উচ্চ রক্তচাপের রোগী সুনিদ্রা হয় না এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে রক্তচাপ নির্ণয় করা রক্তচাপ মাপক যন্ত্র দিয়ে রক্তচাপ পরীক্ষা করা হয় রক্তচাপ মাপার শুরুতে রোগীকে কয়েক মিনিট নিরিবিলি পরিবেশে শান্তভাবে সোজা হয়ে শুয়ে থাকতে হবে রক্তচাপ মাপার সময় কমপক্ষে দুইবার এক থেকে দুই মিনিট ব্যবধানে রক্তচাপ নির্ণয় করা ভালো উচ্চ রক্তচাপের প্রতিকার উচ্চ রক্তচাপের প্রতিকারে টাটকা ফল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করা উচিত দেহের ওজন নিয়ন্ত্রণে রেখে শারীরিক পরিশ্রম করা বা ব্যায়াম করা প্রয়োজন খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা ছাড়াও খাবারের সময় অতিরিক্ত লবণ না খাওয়া এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণভাবে পরিহার করা দরকার ধূমপান ত্যাগ করা জরুরি কাজ রক্তচাপ মাপার কৌশল আয়ত্ত করে তোমার বন্ধুদের রক্তচাপ নিচের ছকে উপস্থাপন করো কর্মতৎপরতা স্বাস্থ্য বয়স এবং রোগের কারণে মানুষের রক্তচাপের মাত্রা কম বেশি হতে পারে মোটা লোকদের ওজন কমানো চর্বিজাতীয় খাদ্য কম খাওয়া খাবারের কম লবণ দেওয়া ইত্যাদি নিয়মগুলো মেনে চললে উচ্চ রক্তচাপ এড়ানো যায় রক্তচাপ খুব বেশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা উচিত